নমস্কার বন্ধুরা, জব ভ্যাকান্সি বাংলা ইউটিউব চ্যানেলে জানাই তোমাদের আবারও স্বাগতম। নতুন নতুন চাকরির আপডেট নিয়ে যেমনটি হাজির হয়ে যায়, আবারও কিন্তু তোমাদের জন্য নতুন একটি চাকরির আপডেট নিয়ে হাজির হয়েছি। গৃহরক্ষী পদে রিক্রুটমেন্ট হচ্ছে জেলায় জেলায়, যেখানে তোমরা আবেদন করতে পারবে। আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো সেই সমস্ত আপডেটটি। চাকরি প্রার্থী যারা গৃহরক্ষী পদে আবেদন করতে চাইছো, তারা কিভাবে আবেদন করবে, কি যোগ্যতা লাগছে, কিভাবে কি করে ফর্ম ফিল আপ করতে হবে, সমস্ত কিছু। চাকরি প্রার্থীদের জন্য বিশাল বড় একটা সুযোগ, জেলায় জেলায় এই রিক্রুটমেন্টটি আবারও শুরু হয়েছে। তো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো কোন জেলা এবং কোন জেলাতে আবার কিন্তু পরবর্তীতে নিয়োগ হতে চলেছে। তাই পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো যারা যারা আবেদন করতে চাও। প্রতিবারের মতো ডেসক্রিপশান বক্সেই থাকবে লিংক, সেখান থেকে আবেদন করতে পারবে। এছাড়া আরও কিছু জানার থাকলে ডেফিনেটলি কমেন্ট বক্সে কমেন্ট করবে, তোমাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাইও আমি দিয়ে দেবো। তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে আজকের ভিডিওটা তাহলে এখান থেকে শুরু করা যাক। এবং যারা ইন্টারেস্টেড আছো অবশ্যই করে কিন্তু পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, কারণ আমি এখানে স্টেপ বাই স্টেপ সমস্ত পয়েন্টগুলো তুলে ধরবো যাতে তোমরা এখানে আবেদন করতে পারো। ডাউনলোড করে ফেলেছি অফিসিয়াল নোটিফিকেশান, যেখানে অস্থায়ী কর্মসংস্থানের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাট এটা কিন্তু অস্থায়ী বলে এমনই নয় যে তোমাদেরকে কিছুদিন কাজ করিয়ে ছাঁটাই করে দেবে, সেটা কিন্তু একদমই নয়। চাকরি প্রার্থীদের জন্য কিন্তু বারবার বলা হচ্ছে, যারা যারা আবেদন করতে চাইছো তারা কিন্তু এই ধরনের পদগুলোতে কারণ আবেদন করতে পারো, কারণ এই ধরনের কাজগুলো কিন্তু সরকার একবার রিক্রুটমেন্ট করলে তাদেরকে কিন্তু কাজের ওপরে ভিত্তি করে তাদেরকে সারা জীবনের জন্য কিন্তু পার্মানেন্ট করে। তাই একদমই ভুলে কিন্তু কন্ট্রাকচুয়াল বলে যে আবেদন করবো না, সেটা কিন্তু এই ভুল করবে না। তাই তোমরা যারা যারা আবেদন করতে চাইছো তারা কিন্তু এগুলো মাথায় রাখবে। প্রথমত বলে রাখি, এই চাকরির আপডেটটি ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড গভর্নমেন্ট অর্ডার, ওয়েস্ট বেঙ্গল ডিপুটি সেক্রেটারি হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে। এত দ্বারা জানানো যাইতেছে যে পথ সুরক্ষার কাজে পশ্চিমবঙ্গ সরকারের আদেশ মোতাবেক পশ্চিম মেদিনীপুর জেলায় পুলিশ বিভাগে 100 জন অস্থায়ী গৃহরক্ষী নিয়োগ করা হবে। ইচ্ছুক প্রার্থীদের আবেদনপত্রের জন্য নিম্নলিখিত তথ্যগুলি হইল। তো এখানে একটি পথ সুরক্ষার কাজেই কিন্তু 100 জন অস্থায়ী গৃহরক্ষী কর্মী নিয়োগ হচ্ছে, যেখানে পদের নাম অস্থায়ী গৃহরক্ষী, দৈনিক মজুরি হিসেবে 565 টাকা পর্যন্ত দেওয়া হবে। তাহলে 565 টাকা যদি দেখা যায়, তাহলে কিন্তু ক্যালকুলেট করলে এক মাসের বেতন কিন্তু তোমার এখানে প্রায় 16 থেকে 17 হাজার টাকার কাছাকাছি যাচ্ছে। এবং এই বেতনটা কিন্তু প্রতিদিনের টাকা কিন্তু এইভাবেই তোমরা পাবে, কোনো রকম মাস কাবারি বা যে একটা স্যালারি হয় সেইভাবে নয়, প্রতিদিন ডিউটি করলে প্রতিদিনই তুমি টাকাটা পাবে। এবারে চলে আসি এখানে যারা যারা আবেদন করতে চাইছো কোথায় নিয়োগ হবে। নিয়োগ হবে ডেবরা, খড়গপুর লোকাল, কোতায়ালি, শালমণি, গড়বেতা, নারায়ণগড়, বেলদা, দাঁতল, এই সমস্ত জায়গাতে কিন্তু ভ্যাকান্সিগুলো বেরিয়েছে। যেমন ডেবরাতে বেরিয়েছে 12টি, খড়গপুর লোকালে 32টি, কোতাআলিতে 12টি, শালবনিতে 10টি, গড়বেতাতে 10টি, নারায়ণগড়ে 8টি, বেলতাতে 8টি, দাঁতনে চলছে 8টি। চাকরি প্রার্থী আবেদন করতে গেলে কর্মপ্রার্থীদের ন্যূনতম বয়স কিন্তু 18 থেকে 40 হতে হবে, তাছাড়া বয়সের ছাড় তো রয়েছে। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস। এবং এখানে যারা আবেদন করতে চাইছো দৈর্ঘ্যিক উচ্চতা 107 সেন্টিমিটার ফর পুরুষ, 152 সেন্টিমিটার ফর মহিলা। পুরুষ কর্মপ্রার্থীর ন্যূনতম বক্ষের পরিমাণ বা হাই চেস্টের 75 সেন্টিমিটার, ওজন থাকছে 51 কিলোগ্রাম ফর পুরুষ, 44 কিলোগ্রাম ফর মহিলা। কর্মপ্রার্থীর ন্যূনতম দৈর্ঘ্যিক সক্ষমতার পরীক্ষা, যেখানে পুরুষদের জন্য রাখা হচ্ছে 1600 মিটার দৌড় 8 মিনিটে, 800 মিটার দৌড় 5 মিনিটে। তাছাড়া লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষাও রয়েছে, যেগুলিতে উত্তীর্ণ হলেই তবে কিন্তু এই চাকরিটা পেতে পারবে। তাহলে আর দেরি না করে এখনই কিন্তু আবেদন করে দিতে পারো, লিংক নিচে ডেসক্রিপশান বক্সেই থাকছে। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।